জগৎ ব্রহ্মাণ্ডে বা এই জীবনে এমন কোন বস্তু আছে বা জিনিস আছে যাকে প্রাপ্ত হলে যা প্রাপ্ত হলে আমাদের জীবন পূর্ণ হয়ে যাবে চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে সবাই আমরা পূর্ণ হতে চাই চাওয়াকে পূর্ণ করতে চাই জীবনকে পূর্ণ করতে চাই যে কোনো বিষয়ে পূর্ণ সফল হতে চাই যাই হোক এবং এই জগতে সবথেকে দুর্লভ বস্তু কী কোন জিনিস শাস্ত্রকাররা দার্শনিকরা এবং সাধক যোগীগণ এই সমস্ত তত্ত্ব দর্শনগুলো বের করে নিয়ে এসছেন যদি আমরা শাস্ত্রীয় দর্শন অনুসন্ধান করি তাহলে ভগবান শঙ্করাচার্যের একটা বিশেষ উদ্ধৃতি আছে তারই বিখ্যাত গ্রন্থ বিবেক চোড়ামনিতে প্রথমের দিকের কথাই এটা যে দৃঢ়ভম ত্রয়মে বেইত দেব আনুগ্রহ হেতুকম দুর্লভম ত্রয়মে ব্যত এই দুর্লভ বস্তু জগতে অর্থাৎ যাকে পাওয়া যায় না পাওয়া খুবই কঠিন তা কিসের মাধ্যমে পাওয়া যাবে দেব আনুগ্রহ হেতুকম অনুগ্রহ মানে কৃপা অর্থাৎ দেব অনুগ্রহ এখানে দেব অর্থ এখানে ভাগবত এই ভগবত কৃপাহি প্রাপ্তিকা কারণ এই প্রাপ্তির পিছনে কারণ হচ্ছে ভগবানের কৃপা ঈশ্বরের কৃপা এই করুণা লাগবে কি যদি জীবনকে পূর্ণ করতে হয় তাহলে কোন তিনটি জিনিস তাহলে প্রাপ্ত হতে হবে এই তিনটে জিনিসটি হচ্ছে প্রথম হচ্ছে প্রাপ্তি শ্লোকে বলছে মনুষ্যত্তম মমুক্ষোত্তম মহাপুরুষ সংশ্রাই অর্থাৎ প্রথম হচ্ছে মনুষ্যপ্রাপ্তি এই তিনটে দুর্লভ বস্তুর ভেতরে জিনিসের ভেতরে প্রথম হচ্ছে মনুষ্যপ্রাপ্তি এই প্রাপ্তি আমাদের শাস্ত্রকাররা বলছেন বা শাস্ত্রীয় দর্শনে বলছে যে দিস হিউম্যান লাইফ হ্যাজ পাসড থ্রু এইট্টি ল্যাক টাইপস অফ বার্থ ওর ক্রিয়েশনস অর্থাৎ আশি লক্ষ প্রকারের জন্ম বা জনি পেরিয়ে বা পরিক্রমা করে আমাদের এই মনুষ্য জন্ম বা মানবজনম আমরা আশি লক্ষ প্রকারের মানে টাইপস অফ এই যে মনুষ্য জীবন এই আশি লক্ষ প্রকারের স্টেপটাকে অতিক্রম করতে হয়েছে যেটাকে আমরা জনি পরিক্রমা বলেছি এখানে রয়েছে অন্ডজ সেদজ উদ্ভিজ প্রাণীজ এই প্রাণীদের ভেতরে মনুষ্য যে জীবন বা দেহ পরিকাঠামো সেটা কিন্তু বলছে চার লক্ষ প্রকারের মানুষ এই চার লক্ষ প্রকারের মানুষের ভেতরে দেখবেন ভ্যারিয়েস অনেক ভ্যারিয়েশান রয়েছে অনেক ধরনের কন্ট্রাডিকশান রয়েছে বিচিত্রতা রয়েছে অমিল রয়েছে আবার মিল রয়েছে এখানে একমাত্র বিজ্ঞানময় কোষে গিয়ে বিচার করা যেতে পারে কে কোন প্রকৃতির যাই এখন এই মনুষ্য জন্মকে কেন দুর্লভ বলা হলো এই যে বলছে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েস ইন ক্রিয়েশন মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব শাস্ত্রে এই দর্শন দিয়েছে কেন মনুষ্যের মস্তিষ্কে হাইপোথ্যালামাস রয়েছে যা অন্য প্রাণীদের ভেতরে কিন্তু থাকে না আপাতত এই পর্যন্ত কিন্তু আবিষ্কৃত বৈজ্ঞানিক ফর্মুলা অনুসারে থ্যালামাস রয়েছে অন্য প্রাণীদের ভেতরে তো যে মনুষ্যের ভেতরে হাইপোথ্যালামাস যেটাকে আমরা কনসায়েন্স বলেছি শাস্ত্রীয় নির্দেশ অনুসারে এই কনসায়েন্স বা বিবেক যার ভিতরে ভালোভাবে জাগ্রত হয়েছে তাকে মনুষ্য শ্রেণীর উত্তম মনুষ্য বলা হয়েছে এই জন্য চার লক্ষ প্রকারে মনুষ্যের ভেতরে অনেক প্রকারের আছে এখন কেন বলা হচ্ছে এই মনুষ্য জন্ম দুর্লভ কারণ নিম্নতর নিম্নতম প্রাণী থেকে সৃষ্টি হতে 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 জন্ম পরিক্রমায় জন্ম মৃত্যুর পরিক্রমায় সে ধীরে ধীরে আশি লক্ষ ভেদ করে এই জনিতে এসছে এখানে এসে আবার উৎকৃষ্ট মনুষ্য শ্রেণিতে পরিণত হয়েছে এই মানুষই হচ্ছে এই কারণেই দুর্লভ যদি আপনি জীবনে এটা প্রাপ্ত হয়ে যান অর্থাৎ যারা মানুষ আছেন তারা এটা উপলব্ধি করতে পারবেন মনুষ্য এটা উপলব্ধি করতে পারে কারণ তার ভেতরে কনসাইন্স আছে যে আমি সমগ্র সৃষ্টির ভেতরে এক অনন্য জীব তবে কোনো জীবকে এখানে ছোটো করা যাবে না সার্বংখম ব্রহ্ম যদি সেই দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে সবই চৈতন্য সত্তা ব্রহ্মসত্তা কিন্তু সৃষ্টি বিন্যাসের দিকে লীলা বিলাসের দিকে যদি তাকাই তাহলে সেখানে কিন্তু একটু বৈচিত্র্যতা মানতে হয় বিচার বিশ্লেষণের জন্যে সেই জন্যে এই মনুষ্যজন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম বলা হয়েছে এখন যদি আপনি এই উপলব্ধিতে প্রবেশ করেন শুধু মানুষের শরীর প্রাপ্ত হয়েছেন তাহলেও কিন্তু উৎকৃষ্ট বলা যাবে না যে আপনি দুর্লভ বস্তুকে প্রাপ্ত হয়েছেন যদি আপনার ভেতরে কনসায়েন্স বিবেক হাইফোথেলামাস মিনিমাম আপনার মস্তিষ্কে চারশো পাঁচশো সার্কিউট কাজ করে নিউরন কোষ নিউরন সার্কিউট তৈরি করে সেই নিউরন সার্কিউট যদি অর্থাৎ যেটাকে যৌগিক পরিভাষায় বলা হয়েছে পদ্মপাপড়ি অর্থাৎ সহস্রার এটা যদি আপনার মস্তিষ্কে অধিক সংখ্যায় থাকে একজন সাধারণ মানুষের মস্তিষ্কে দুশো আড়াইশো দেড়শো তিনশো সাড়ে তিনশো যারা উৎকৃষ্ট বিজ্ঞানী হন তাদের মাথায় তিনশো সাড়ে তিনশো চারশো কাজ করে কিন্তু একজন যোগীর মাথায় মস্তকের ভেতরে এই সার্কিটের সংখ্যা হাজার থেকে হাজারের উপরে যেটাকে সহস্রার বলা হয়েছে এখন এই যে মানুষের কথা বলা হয়েছে তাহলে ব্রেজহীন মানব পশুবি সমান ভগবান শঙ্কর অর্থাৎ শিবশঙ্কর বলছেন যে মনুষ্য ব্রেজহীন তাকে পশুর সাথে তুলনা করা হয়েছে তাহলে এখানে যদি সত্যিকারের মানুষের পরিচয় দিতে হয় মনুষ্য শরীরে তাহলে তাকে ঊর্ধ্বরেতা হতে হবে এবং ব্রেজবান হতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে এখন এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে এই মানুষের ভেতরে অনেক প্রকারের মানুষ আছে অতি উৎকৃষ্ট স্তরের মানুষও বহুত কঠিন সেই অর্থে যদি আমরা এখানে ধরি ভগবান শঙ্করাচার্যার যে দুর্লভম ত্রায় মে এই যে মনুষ্যত্ব এই মানুষের কথা বলা হচ্ছে যার ভেতরে হান্ড্রেড পার্সেন্ট মনুষ্যত্ব রয়েছে দয়া মায়া স্নেহ মমতা কর্তব্যবোধ মর্যাদাবোধ এবং সম্প্রীতি বিশ্বভ্রাতৃত্ববোধ মহামানবিক মূল্যবোধ এগুলো যদি থাকে তাকে উৎকৃষ্ট দুর্লভ বস্তুর ভেতরে এই মনুষ্য শরীর বলা যেতে পারে দুর্লভ বস্তু বলা যেতে পারে এই অর্থে এই মনুষ্য জন্ম যদি কারোর হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার জীবনের পূর্ণতা এসে গেছে দ্বিতীয় যে দুর্লভ বস্তু সেটা হচ্ছে মোমুক্ষত্ত অর্থাৎ মোমুক্ষ বাংলা পরিভাষায় মোমুক্ষ যারা এই মোমুক্ষ অর্থাৎ মুক্ত হনে কি ইচ্ছা অর্থাৎ মুক্ত হওয়ার ইচ্ছা যাদের রয়েছে মুক্ত হওয়ার ইচ্ছা মানে হচ্ছে আমাদের বুদ্ধ দর্শনে যদি পরিভাষায় বলি তাহলে পরিনির্বাণ আমাদের ভগবত সনাতন ধর্মের সিদ্ধান্ত অনুসারে যদি বলা হয় সনাতন দৃষ্টিকোণ থেকে তাহলে কিন্তু কী আত্মদর্শন সেলফ রিয়ালাইজেশান আত্মদর্শন বা ভগবত দর্শন এই ভগবত দর্শন পাওয়ার যে ইচ্ছা ঈশ্বরকে পাওয়ার বা ভগবানকে পাওয়ার যে ইচ্ছা এটাকেই মুক্তি বলা হয়েছে যেটা লেটেস্ট মুক্তি অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এই মোক্ষ মানে শুধুই আমাদের সমাজে প্রচলিত কিছু সম্প্রদায় এসব প্রচার করেন অপপ্রচার করেন মুক্তি চাই না অমুক চাই ভগবত প্রাপ্তি চাই দেখুন ওই ভগবত প্রাপ্তিকেই বলা হয়েছে মোক্ষ প্রাপ্তি সুপার ন্যাচারাল ডিগ্রিতে যদি ফেলানো হয় তাহলে ওখানেই কিন্তু এই আলটিমেট ফ্রিডম এই আলটিমেট ফ্রিডম যেটা হচ্ছে বিয়ন্ড অল দিস জন্ম মৃত্যু সমস্ত জনি পরিক্রমা এই যে এইটটি ফোর ল্যাক পরিক্রমা এগুলোকে অতিক্রম করে সে চলে যাচ্ছে এবং একটা সময় কালকে নিয়ন্ত্রণ করে ফেলছে মৃত্যুঞ্জয়ী হয়ে যাচ্ছে এবং ইহা ছাড়াও মায়াবণ্ড মহামায়াণ্ড যোগ মায়াবণ্ড এবং ভক্তি যে স্টেজ সেটাকে অতিক্রম করে প্রেমমার্গীয় অবস্থায় প্রবেশ করছেন একটা সময় তিনি চিদানন্দ স্বর্গী পরিণত হচ্ছেন সে চিদানন্দ রূপ শিবহোম শিবহোম এই হচ্ছে মুক্তি অর্থাৎ এই অর্থে যদি কারোর এই মুক্তি পাওয়ার ইচ্ছা জাগ্রত হয় তাহলে বুঝবেন যে আপনার জীবনের পূর্ণতা চলে এসছে এবার আমরা তৃতীয়তম বিষয়টি যাব সেটা হচ্ছে মহাপুরুষ সংশ্রয়া জগতে তিনটে দুর্লভ বস্তুর ভেতরে শ্রেষ্ঠ দুর্লভ বস্তু সেটা হচ্ছে মহাপুরুষ ও সংশ্রয়া অর্থাৎ মহাপুরুষের সঙ্গ লাভ করা আশ্রয় লাভ করা এই মহাপুরুষ অর্থে বহ টিকাকারগণ ব্যাখ্যা করেছেন সদ্গুরু ত্রিকালদর্শী বা ভগবত সংশ্রয় লাভ ভগবৎ চরণ আশ্রয় লাভ তো সাধনার প্রারম্ভে তো আর ভগবানকে প্রাপ্তি হয় না গুরু হচ্ছেন সদ্গুরুদেব শ্রী গুরুদেব ত্রিকালদর্শী গুরুদেব যিনি সমস্ত কিছুর অতীতে ত্রিয়াতীত আনন্দ প্রসাদ লাভ করেছেন এবং তিনি সম্পূর্ণরূপে সচ্চিদ আনন্দ স্বরূপে দেহ প্রকট করে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন সদ্গুরু ইনি হচ্ছেন সেই মহাপুরুষ অবশ্য মহাপুরুষের একটা সাধারণ সংজ্ঞা অবশ্যই আছে মুক্তপুরুষ মহাপুরুষ ইহার ভেতরে কিছু কিছু ক্লারিফাই করলে কিছু ক্লাসিফিকেশন পাওয়া যায় তবে এই অর্থে মহাপুরুষের সংশ্রয় মানে ডিরেক্ট সদ্গুরু লাভ বা সাধু সঙ্গ প্রসাদ লাভ করা উৎকৃষ্ট সাধু সঙ্গ প্রসাদ লাভ করা যদি কারো জীবনে এই সদ্গুরু প্রাপ্তি হয়ে যায় সৎগুরু পাওয়া হয়ে যায় রকম মহাপুরুষের সঙ্গ প্রসাদ লাভ করতে পারেন তাহলে তার জীবনের পূর্ণতা এসে গেছে ধরা যায় এবং এই তিনটে দুর্লভ বস্তু সে অতিক্রম করেছে এবং সে পূর্ণতার একেবারে চরম সীমায় এসে পৌঁছেছে এখান থেকে বোঝা যাবে যে তার মানব জীবন ধন্য হল এবং সে জগতের থেকে জীবনের সব থেকে তিনটে দুর্লভ বস্তু সে প্রাপ্ত হয়ে গেছে এবং তার কাছে পূর্ণত্ব এসে যাচ্ছে এই জন্যে উপনিষদ যদি আমরা দর্শন করি বা অধ্যয়ন করি সেখানে দেখতে পাই ওম পূর্ণমদহ পূর্ণমিদম পূর্ণা প্রণমদাতে পূর্ণসী পূর্ণস্য আদায় প্রণম এব শিষ্যয়াতে এই যে অবশিষ্ট পুরনোই থাকে আমরা কিন্তু জীব হিসাবে পূর্ণ কিন্তু আমাদের যে ভেতরে শিবত্ব আমরা যে শিব এটা ভুলে গেছি আমরা নিজেদেরকে আত্মহংকারের ভেতরে নিয়ে গিয়ে ভেবে ফেলেছি আমি অমুকের স্বামী আমি অমুক আশ্রমের স্বামীজি আমি অমুকের স্ত্রী আমার শরীর আমার নাম অমুক আমার ধন মান প্রতিষ্ঠা প্রতিপত্তি যশ এগুলো আমার আমিও আমার বোধ এই আত্ম অহংকারের ভিতরে গিয়ে সে হয়ে যায় সেলফ সেন্টার্ড আত্মকেন্দ্রিক অর্থাৎ ছোট্ট ব্যষ্টির আত্ম অহংকারে সে নিজেকে বেঁধে ফেলে তখন সে হয়ে ওঠে জীব আসলে সে জীব নয় আমরা জীব নই আমরা শিব অনন্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেক অনু পরমাণু সমস্ত কিছুই সেই ব্রহ্মেরই অভিন্ন স্বরূপ ব্রহ্ম মাত্র সচিদানন্দ চৈতন্য সত্তা মাত্র আর কিছুই দ্বিতীয় বস্তু কিছু নেই একমাত্র সেই সৎ বস্তু ছাড়া আর কিছুই নেই এই ভাবনার ভেতরে যখন কেউ প্রবেশ করে তখন সে সম্পূর্ণরূপে পূর্ণত্ব লাভ করে এই ভাবনাটাই হচ্ছে আমাদের আসল জীবের আসল স্বরূপ শিবত্ব লাভ করা যখন এই বোধে কেউ বোধিত হয় তখন পরিনির্মাণ লাভ করে তখন তার মনুষ্যত্বের যে পূর্ণ বিকাশ সে লাভ করে এবং তার ভেতরে যে প্রাপ্তির আকাঙ্ক্ষা অর্থাৎ ভগবত প্রেম আনন্দের পূর্ণতা প্রাপ্তির যে সংগ্রাম বা ইচ্ছা শক্তি তখনই সে পূর্ণতা পেতে শুরু করে এই জগতের এই তিনটে জিনিসই দুর্লভ এবং এই তিনটে দুর্লভ বস্তুকে প্রাপ্ত হলেই আমার বিশ্লেষণে ধরা পড়েছে বা শাস্ত্রীয় দর্শনে জানা যায় জীবনের পূর্ণত্ব মনুষ্যত্বের পূর্ণত্ব মানব জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যের পূর্ণত্ব আপনি যে কোনো বিষয়ে তখন সফল হতে পারেন